নমস্কার বন্ধুরা, কারিকুরি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছে। সেটা হচ্ছে ব্রেকফাস্টের একটা রেসিপি। ব্রেকফাস্ট নিয়ে আমরা সকলেই জানি, আমরা সকলেই ভাবি যে ব্রেকফাস্ট নিয়ে আমাদের একটা নানান চিন্তা, সকালবেলার খাবারটা কী হবে। কিন্তু এই আজকে আমি একটা ব্রেকফাস্ট আপনাদের জন্য এনেছি, সেটা আমার ভালোই লেগেছে, তাই আমি ভাবছি এই ব্রেকফাস্টের এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে নিয়ে এসেছি। এই রেসিপিটা করার জন্য দেখুন, আমি নিয়েছি মুগের ডাল এতটা পরিমাণে, নিয়েছি ঠিক সম পরিমাণে সেদ্ধ চাল, নিয়েছি কারি পাতা দুটো, কাঁচা লঙ্কা নিয়েছি একটু এরকম করে কাটা নারকেল, একটু চিনে বাদাম, তারপরে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো গোলমরিচ, একটা এলাচ, ছোটো এলাচের দানা বার করে নিয়েছি, আর নিয়েছি দুটো লবঙ্গ, আর নিয়েছি একটুখানি মটর ডাল। এই মটর ডালটা, এটা অড়হরের ডাল দিয়ে ফোড়নে দিতে পারেন দেন, কিন্তু অড়হরের ডাল সবসময় আমাদের ঘরে থাকে না, তাই আমিও আজকে একটু, আমার ঘরে নেই তাই আমি আজকে একটু মটর ডাল নিয়েছি। এই দিয়ে আমি আজকে আমার এই রেসিপিটা করব। স্বাদ মতো নুন মিষ্টি দেবেন, আর এটার ফোড়নটা আপনি ইচ্ছে করে সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমি ফোড়নটা একটু ঘি দিয়ে দেব। চলুন আমরা করতে থাকি, আর আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এটা করছি। বন্ধুরা, আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, দেখো তোমরা। আর এটা আমি একটু প্রথমে কুকারে সিটি মেরে নেবো, 2 থেকে 3টে সিটি দেব। দেখো আমি চাল আর ডালটা ভালো করে একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি এটা কুকারে দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা আমার এই বাটির হাফ বাটি হয়েছিল, আর আমি তাই এই বাটির 1 বাটি জল আমি এতে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ, 2 চা চামচ আমি লবণ দিয়ে দিলাম, তারপরে আরেকটু দিচ্ছি। আপনারা কীরকম লবণ খান সেই অনুযায়ী আপনারা সেটা দেবেন। এবার আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি, আমি এবার কুকারের ঢাকনাটা একটু দিয়ে দিচ্ছি। এবার এটা 2 থেকে 3টে সিটি পড়বে, তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন আমার কুকার খুলেছে, এরকম হয়েছে। তো এটাতে আমার আরেকটু জল দিলে ভালো হবে, তাই আমি এখানে আরও 1/2 বাটি জল এখানটায় আমি গরম করে রেখেছি, এটা এখানে একটু দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা দুটো একটু কুচিয়ে নিয়েছি, আর একটু কাঁচা কারি পাতা, এই পাতাটা আমি দিচ্ছি, তো গন্ধটা ভালো আসে, আবার ফোড়নেও আমি কারি পাতা দেব। এটাকে এটার সঙ্গে আমি মিশিয়ে নিলাম। এবার আমি ফোড়ন দেওয়ার জন্য এই ছোট্ট কড়াইটা এখানে বসে দিচ্ছি। আপনাদের আগেই বলেছি ফোড়নটা আমি সাদা তেলে দেব না, আমি ঘি দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে ফোড়নটা সাদা তেলে দিতে পারেন। প্রথমে আমি ঘিয়ের মধ্যে এই বাদামটা একটু ভেজে নিচ্ছি, আহ
বাদামটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার এতে ওই ঘিয়ের মধ্যে আমি যে কুচি কুচি করে নারকেলটা কেটে নিয়েছিলাম সেটাও একটু হালকা করে একটু ভাজা। নারকেলটাও হালকা ভাজা হয়ে গেছে, নারকেলের থেকে বেশ নারকেলের একটু ভালো গন্ধ বেরিয়েছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আরো একটু ঘি দিয়ে দিচ্ছি। এই নারকেল এবং বাদাম ভাজা আমি এই কুকারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিলাম, ফোড়নে দিলাম কিছু মটর ডাল দুটো, যা সমস্ত ফোড়নের উপকরণগুলো রেখেছিলাম সেগুলো সব এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সর্ষে, এখানে যে বনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো রেখেছিলাম সেগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আর তার সঙ্গে এবার আমি ফোড়নের এই যে ঘিটা, এই ফোড়নটা পুরো আমি এর মধ্যে ঢেলে দিলাম। স্বাদ মতো একটু মিষ্টি দিচ্ছি, যে যেরকম খান সেরকম মিষ্টি দেবেন। আমি এতে চার চামচ মিষ্টি দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার রেসিপিটা। এবার আমি এটাকে ঢেলে নেব। হয়ে গেল আমার আজকের রেসিপি, যেটা হচ্ছে বিসিবিলি ভাত। এই ভাতটা আমার খুবই ভালো লেগেছে। আমি কর্ণাটকে গিয়ে এই ভাতটা খেয়েছি, খেয়ে আমার খুব ভালো লাগলো। তখন আমার মনে হলো যে আমি আমার বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করি, তাই আমি আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর তোমাদের যদি এটা ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে তোমরা এটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস লিখবে। এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমার চ্যানেলটি নতুন, তোমাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। আর দেখতে থাকো কারিকুলি তোমাদের জন্য আগামী দিন কিনে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।